আচ্ছা, আমরা ওল্ড দীঘায় এসে আজকের উঠেছি সৈকত শ্রী লজে। এর আগে আগে যখন এসেছি তখনও এখানেই উঠেছি। তো আজকে আমরা এখানে পেয়েছি এই হোটেলের মালিক কর্ণধার শ্রী তথাগত কুণ্ডুকে। তো ওনার কাছে এই মুহূর্তে যে পরিস্থিতি, তো সেই বিষয়ে কয়েকটা প্রশ্ন রাখতে চাই তথাগতবাবু আপনার কাছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে এই করোনা এবং এর মধ্যেই যে আমফান, এই পরিস্থিতিতে আপনারা যারা হোটেল চালাচ্ছেন তারা কীরকম অবস্থার মধ্যে আছেন? আমাদের তো প্রায় মার্চ মাসের 22 তারিখ থেকে লকডাউন শুরু হয়েছে। তো লকডাউনে হঠাৎ আমাদের আচমকা হোটেল সব বন্ধ করে দিতে হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ীদের ভীষণ আর্থিক ক্ষতি হয়েছে এবং স্টাফরাও খুব অনাহারে দিন কাটিয়েছে। তো সেখান থেকে আমরা আশা করেছিলাম যে করোনাটা কিছুটা সংক্রামিত হয়ে কমে গেলে কিছুটা লোকজন হবে, কিন্তু তার তো কোনো আশাই দেখতে পাচ্ছি না। লোকজন কি এখন হচ্ছে না? লোকজন তুলনামূলকভাবে আগের বছর থেকে 10%ও নাই বললে চলে। আচ্ছা, মানে গত বছর এই সময় যা লোক ছিল বলছেন তার 10% লোকও এখনো আসছে না। তার মানে যারা পর্যটকরা বলছেন তারা এখনো ভীত, সাহস পাচ্ছে না আসা। আই উইকেন্ড ডেজ যাদের আর্থিক অবস্থা সচল তারাই মোটামুটি আসছে গাড়ি ফাড়ি নিয়ে, এমনি বাসে কেউ আসতে চাইছে না। আচ্ছা, আর আমাদের এখানে যথেষ্ট কাস্টমারদের জন্য ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আমাদের সেটা একটু বলুন যে কাস্টমাররা আপনাদের এখানে আসবে, পর্যটকরা আসবে, কি ব্যবস্থা আপনারা রেখেছেন? আমাদের এখানে স্যানিটাইজিং করা হচ্ছে বিভিন্ন কাস্টমারদের জন্য এবং তারা যাতে স্বাভাবিকভাবে দূরত্ববিধি মেনটেন করে সেজন্য বলা হচ্ছে। এবং আমরা 50% রুম দিচ্ছি, বাকিটা ডিস্টেন্স মেনটেন করছি, মানে সবসময় গোটাটা গ্যাদারিং করে আমরা রুম নিচ্ছি না। আমরাও একটু ভীত আছি বাইরের লোকেদের জন্য, কিন্তু এখন যা পরিস্থিতি ওনারা আসুন। ওনারাও ভীষণভাবে কলকাতাতে বোরিং ফিল করছেন, দীঘার যে মানে আমোদ প্রমোদ লোকেরা, আজকে পুরী বন্ধ হয়ে গেছে, দীঘা আমাদের মোটামুটি এখন দেখতে পাচ্ছি যে শনিবার শুক্র ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড সানডে মোটামুটি লোক হচ্ছে এখন আস্তে আস্তে। 15 আগস্ট থেকে মোটামুটি লোক হচ্ছে এবং ওরাও এখানে দীঘাতে বেড়াতে আসছে। আচ্ছা, পর্যটকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? পর্যটকদের উদ্দেশ্যেও আমরা বলবো যে ওনারা আসুন, ওনাদের যে প্রিয় দীঘা, আমাদের যে ঐতিহ্যবাহী দীঘা, বিধান রায়ের যে ঐতিহ্যবাহী দীঘা, এবং দীঘা আগের থেকে যথেষ্ট পরিমাণে উন্নতি হয়েছে, বিনোদনের জন্য ভীষণভাবে আমাদের সরকার ভীষণভাবে পরিকল্পনা নিয়েছেন এবং আমাদের সেটাই বিভিন্ন জায়গায় করা হচ্ছে দীঘা ডেভেলপমেন্ট অথরিটি থেকে। কোনো ভয়ের কোনো কারণ নেই, আমাদের দীঘাতে সংক্রামক একদম নেই বললেই চলে, দীঘাতে একদম সংক্রামক হয়নি। কিন্তু দীঘা আগের থেকে ব্যবসাটা অনেকটা খারাপ হয়েছে, নষ্ট হয়েছে। আগে যেভাবে আমরা ব্যবসা করেছিলাম সেই তুলনায় এখন আমরা সেইভাবে ব্যবসা করতে পারছি না। এখন স্টাফদের উদ্দেশ্যে আমাদের হোটেল খুলে রাখতে হয়েছে, কিন্তু সেরকম আরও বেশি প্রফিটের মুখ আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা শুনলাম তথাগতবাবুর মুখে এই মুহূর্তের পরিস্থিতি। ওনারা চাইছেন যে আরও মানুষ আসুক, পর্যটকরা আসুক, আপনারা আসুন, এবং ওনারা স্যানিটাইজেশনের ব্যবস্থা এবং যে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করে যেভাবে পর্যটকদের রাখার চিন্তাভাবনা উনি করেছেন সেটাও আমরা জানতে পারলাম। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসুন, এই মুহূর্তে আর্থিক একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা সকলেই যাচ্ছি, কিন্তু তার মধ্যেও বলবো একদিনের জন্য সম্ভব হলেও আপনারা আসুন, থাকুন সৈকত শ্রী লজ, তার দরজা সকলের জন্য খোলা রয়েছে, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন। আমরা হোটেলের রুম, হোটেলের বাইরের অংশ সমস্তটাই আপনাদেরকে অন্য ভিডিওতে দেখিয়ে দেব, যাতে আপনারা সহজেই যোগাযোগ করতে পারেন। এছাড়াও ফোন নাম্বার জোগাড় করা আপনাদের পক্ষে কোনো সমস্যা হবে না। আমাদের
যে ডেসক্রিপশন লিস্ট সেখানে আপনারা সৈকত শ্রী লজের ফোন নাম্বার যোগাযোগের ঠিকানা পেয়ে যাবেন। এবং তথাগতবাবুকে অসংখ্য ধন্যবাদ।